কেমন আছো তোমরা? নিশ্চয় ভালো। আজ আমার পছন্দের একটা গান শোনাবো, আমার পছন্দের শিল্পী সামিনা চৌধুরী। ওনার অনেক গানই আমার অনেক ভালো লাগে, তো আজ ভাবলাম এটা নতুন শিখেছি তো ভাবলাম তোমাদেরকে নিয়েই করি। একা একা না করতে একদম ভালো লাগে না, তো এটা না একটা ইন্টারেস্টিং একটা গল্প আছে, গল্প না সত্যি গল্প আর কি। সেটা হচ্ছে এটা আমার গানের স্যার, আমি না বারবার ভুল করছিলাম একটা জায়গায়, শুধু ওই যে তোমার হাতটি ধরে ওখানে না বারবার আমার ভুল হয়ে যাচ্ছিল, তাল কেটে যাচ্ছিল। হ্যাঁ স্যার বলে দিয়েছে ওটা ওখান থেকে না তুমি খুব দ্রুত গাচ্ছ, একটু ধীরে ধীরে করো তাহলেই হয়ে যাবে, কিন্তু আমি না করতেই পারছি না, ধীরে ধীরে করতেই পারছি না, ওখানে আসলেই কেমন যেন উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। বারবার স্যার বলছে ওখান থেকে তোমার শুধু ই হচ্ছে আর সব জায়গায় ঠিক আছে, তারপরও পারছে না। তো স্যার না লাস্ট বার রেগে গিয়ে বলে, এই ওই যে ওইখানটা তোমার ভুল হচ্ছে, তোমার হাতটি ধরে এ জায়গাটা বোঝো না, অন্যের হাত ধরতে গেলেও তো একটু দেরি হয়, একটু সময় লাগে তাই না? অন্যের হাত তো একেবারে তাড়াতাড়ি খপ করে যে ধরা যায় না, না অন্যের হাত ধরতে গেলে তো একটু টাইম দিতে হবে যে তুমি অন্যের হাত ধরবা, তো সেটা মাথায় রাখতে পারো না, এত তাড়াতাড়ি ধরতেছো কেন, অন্যের হাতকে এত তাড়াতাড়ি ধরা যায়? তো ওখানে যখন বলছো তোমার হাতটি ধরে, তখন আস্তে আস্তে হাতটা ধরবা না, এটা অন্যের হাত না, এটা তোমার মনে থাকে না? কি বলবো, বাপরে বাপ, ওইটা শোনার পর ওইটা যদি স্যার আগে বলতো তাহলে কিন্তু হয়ে যেত, ওইটা বলার পর না আমার মাথায় শুধু যখনই আমি গানটা প্র্যাকটিস করছিলাম মাথা ওইখানে আসলেই আমার মাথায় শুধু স্যারের কথাটা আসে, অন্যের হাত ধরতে গেলে একটু দেরি করে ধরতে হবে, তখনই না ওখানটা আমার ঠিক মতো হচ্ছে, এবং ওই কথার পরে না আমার ওই জায়গাটা না সুন্দর করে হয়ে গিয়েছে, আর ওই জায়গায় আর ভুল করিনি। তো স্যারের ওই কথাটা কাজে লেগেছে, তো ভাবলাম তোমাদেরকে শেয়ার করি, আমার অনেক ভালো লাগছে এগুলো কথাটা। আর তখন একটু কষ্ট লাগছিল যে আমি কেন পাচ্ছি না, না তো এখন আর সে কষ্টটা নাই, হ্যাঁ অন্যের হাত ধরতে গিয়ে আমি এখন দেরি করে ধরি। যাই হোক চলো সেই সুন্দর গানটা শোনা যাক, তাই না? চলো যাবো।